বলছি দাদা, আজকে কি ফল হলো এবং হঠাৎ করে উত্তেজনা কেন? দেখুন, বিষয়টা হচ্ছে আমরা হরিপুরে ভারতীয় জনতা পার্টির 12টি সিটের মধ্যে 11টি সিটে জয়লাভ করেছি। সকাল থেকে এখানে পুলিশে ছয় লাখ ছিল, মানুষজন এখানে ভোট দিয়েছে। একটা সমবায় নির্বাচনে 300 বেশি পুলিশ এখানে মোতায়েন করা হয়েছিল। এখানে মোট 655 জন ভোটার, 545টা ভোট কোল্ড হয়ে আছে। এই জায়গাটা শান্ত জায়গাকে পুলিশ দায়িত্ব নিয়ে অশান্ত করার জন্য আমাদের এক কর্মী সমর্থককে হঠাৎ করেই তাকে অ্যারেস্ট করে, কোনো কারণ, কোনো ন্যায্য কারণ ছাড়াই। এমত অবস্থায় আমাদের যেখানে ভারতীয় জনতা পার্টির যারা কার্যকর্তা আছেন তারা এই বিষয়টা নিয়ে প্রতিবাদ করে, এবং এখানকার এসডিপিও, যিনি আমাদেরকে দেখেছেন, আপনারা হাইকোর্ট নির্দেশ দিয়েছে যে গত 23 তারিখ থেকে 1 তারিখের মধ্যে 10-15 দিনের মধ্যে 47খানা মিথ্যা মামলা হয়েছে, যার উদ্দেশ্যে যার নেতৃত্ব হয়েছে তিনি এখানে শান্ত পরিবেশকে অশান্ত করার জন্য এসছেন, এবং আগামী দিনে আমরা সেটাকে আজকে প্রতিহত করেছি। আগামী দিনে ওনার বিরুদ্ধে আমরা যাতে আইনি, পুলিশকে অ্যারেস্ট করতে পেরেছে, পুলিশ অ্যারেস্ট করতে পারেনি, পুলিশ কী করে পারবে, অন্য এইভাবে তো অ্যারেস্ট করা যায় না। এখানে ভারতীয় জনতা পার্টি যথেষ্ট সক্রিয় আছে, আমাদের কর্মীদের এইভাবে মিথ্যা মামলা তুলতে পারবে। কেন অ্যারেস্ট করছিল, কেন অ্যারেস্ট করছিল বলতে, এখানে একটা ল অ্যান্ড অর্ডারের বিষয় দেখাচ্ছিল, কিন্তু এগুলো কিছুই না। যেহেতু হেরে গেছে সেখানে হারের লজ্জা, এখানে তৃণমূল হারেনি, হেরেছে এখানকার চটিজাটা পুলিশগুলো, যার কারণে হারের লজ্জা ঢাকতে এইভাবে একটা আমাদের বদনাম করা চক্রান্ত। আপনার নামটা জিজ্ঞেস? আমার নাম অভিজিৎ মৈতি, ভারতীয় জনতা পার্টি তমলুক সাংগঠনিক জেলা জেলা কমিটির সদস্য। দর্শক শুনলেন, নন্দীগ্রামের হরিপুরের প্রিয় নগরী সমবায় 12টা আসনের মধ্যে বিজেপি 11টাতে জিতে গেছে, টিএমসি মাত্র, এটা দেখাবো না, এটা দেখাবো, একটা আসনে জিতেছে। 12টা আসনের মধ্যে 11টি আসনেই বিজেপি জিতে গেছে, মানে তৃণমূল কংগ্রেসের একেবারে গো হারাহার। কদিন আগে কুণাল ঘোষরা ওই খেজুরি না কোথা গিয়েছিলেন না, নন্দীগ্রামের পাশে গিয়ে খুব বড় বড় কথা বলেছিলেন না, তার এই যে রেজাল্ট হয়েছে 12টা আসনের মধ্যে 11টাতে বিজেপি জিতেছে, একটাতে তৃণমূল কংগ্রেস আর কি জয়ী হয়েছে, এবং যেটা খবর পাচ্ছি ওই আর কি সংখ্যালঘু এরিয়ার যারা আর কি ভোটার তাদের মাধ্যমে জয়ী। যেখানে সংখ্যালঘু আছে সেখানেই একমাত্র তৃণমূল কংগ্রেসের অস্তিত্ব দেখতে পাওয়া যাচ্ছে, বাকি যেখানে নেই সেখানে হার। আর শিক্ষিত সচেতন এলাকা, শহর অঞ্চল যেগুলো, সেখানেও তৃণমূল কংগ্রেস ভোট পাচ্ছে না, মানে এটা তো সমবায়ের ভোট, আমি সাধারণ ভোটের কথা বলছি, সেখানেও তৃণমূল কংগ্রেস ভোট পাচ্ছে না। পুরসভা মানে শহর, শহরতলি এলাকা তৃণমূল কংগ্রেস ভোট পাচ্ছে না। লক্ষ্মীর ভাণ্ডার, লক্ষ্মীর ভাণ্ডারের ঢেরা পিটিয়েও কিছু লাভ হয়নি। ওই গ্রামাঞ্চল এবং সংখ্যালঘু অধ্যুষিত এলাকা যেখানে, সেখানেই একমাত্র তৃণমূল কংগ্রেস জিততে পারছে, বাদবাকি জায়গাতে কোনো জায়গা নেই, মানে তৃণমূল কংগ্রেসের কোনো জায়গা নেই। আর নন্দীগ্রাম শুভেন্দু অধিকারীর এলাকা, যে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে অনেক চেষ্টা হচ্ছে তাকে বা তার পরিবারকে একেবারে, তার পরিবারের ভিত্তাকে নড়িয়ে দেওয়া পলিটিক্যালি,
শুধু পলিটিক্যালি কেন, আরো অনেকভাবেই চেষ্টা হচ্ছে, কিন্তু হচ্ছে না। শুভেন্দু অধিকারীর নন্দীগ্রাম, হরিপুর, হরিপুর এলাকা, প্রিয় নগরী সমবায়, একতরফা জয়, একতরফা। আর কি শুনলেন, যখন এইসব জয়টাই হয়ে যাচ্ছে, হঠাৎ করে ওখানে পুলিশ গিয়ে কাদেরকে সব ধরতে মরিয়া হয়ে ওঠে, উত্তেজনা তৈরি হয়। যদিও ধরতে মনে হয়, যেটা শুনলেন ওনার বক্তব্য, ধরতে পেরেছেন কি পারেননি ওটা নিয়ে উনি বললেন। তো উনি একটা কথা বলেছেন যে এই যে জয়টা হয়েছে বা এই যে হারটা হয়েছে শাসকের, অ্যাকচুয়ালি এটা ওই পুলিশের হার, চটি চাঁটা পুলিশের হার, এটাও কিন্তু উনি বললেন। আসলে এই যে কথাগুলো আসছে না, চটি চাঁটা পুলিশ, দলদাস পুলিশ, এই কথাগুলো কেন আসছে এটাও তো ভাবতে হবে, যে এই কথা শব্দ শব্দ বন্ধ এগুলো কেন আসছে। পুলিশের আচার আচরণ দেখে আসছে, পুলিশের যেভাবে কাজ করার কথা সেইভাবে কাজ হচ্ছে না বলে এইসব প্রশ্ন তৈরি হচ্ছে। লাগাতার মামলা হয়েছে, লাগাতার এই নন্দীগ্রামে এত মামলা হয়েছে যেটা নিয়ে হাইকোর্টে আবার রিট করা হয়েছে। এত মামলা হয়েছে, অহেতুক মামলা, মানে যাকে মনে হচ্ছে যে একে তুলতে হবে, ধরতে হবে, আটকে রাখতে হবে, নাহলে বিজেপির ভোট বেশি পড়ে যাবে, তাকে বা বিজেপির হয়ে কাজ করবেন তাকেই ধরে নেওয়া হয়েছে নানান সব কেস টেস দিয়ে। এখন দেখা যাক, সেটা নিয়ে তো চলছে হাইকোর্টে। তো এই 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 বিষয়গুলো যখন সামনে আসছে বারবার পর পর, তখনই মানুষের ধারণা পাল্টে যাচ্ছে পুলিশ সম্পর্কে। এবং এখানে একটা এইরকম মানে ভোট ভালি ভোট হচ্ছিল, মানে বলা হচ্ছে যে নিরাপত্তা একটা বেষ্টনী তৈরি করা হয়েছিল, ভোট ভালি হচ্ছিল, ভোট হয়েছে, রেজাল্ট হয়েছে। যখন ভোট ভালো হচ্ছে, রেজাল্টের দিকে আসছে, অমনি বেশ ধরপাকড় শুরু। মানুষ এমনি এমনি একটা জয়ের মুডে ছিলেন, তো সেখানে পুলিশ যদি গিয়ে ওইসব করার চেষ্টা করে তো কি হবে, একটা বাধা তো আসবেই। সেই বাধা ওখানে হয়ে উঠছে, দেখতে পাচ্ছি পুলিশকে ঘিরে, পুলিশের গাড়িকে ঘিরে একটা ক্ষোভ দেখানো হয়েছে। আর আমি জানি না পুলিশের কি কি ভাবনা থেকে গিয়েছিল, ডিটেলস তো বলতে পারবো না। যখন একটা ভোটের রেজাল্ট আসছে, একটা একরকম অ্যাম্বিয়েন্স আছে, একরকম পরিবেশ আছে, সেখানে এই ধরপাকড় করতে যাওয়া মানে তো একটা পুলিশকেও মানে পুলিশকেও তো কৌশল অবলম্বন করতে হবে, নাকি আর সহ্য হচ্ছে না, নাকি উপর থেকে কোনো অর্ডার ছিল বা কোনো চাপ ছিল যে কি হলো সবাইটা কেন বের করতে পারলেন না, যান ধরুন ধরপাকড় করুন, জানি না সেই ডিরেকশনে থত্ত থত্ত করে কাঁপতে কাঁপতে পুলিশ এখন ধরার জন্য চেষ্টা করেছিল কিনা কে জানে। তা না হলে পুলিশ তো একটা পুলিশকে তো কৌশল করতে হয়, যখন এখানে একটা ভোটের পরিবেশ চলছে, হার জিতের ব্যাপার এসছে, একটা আলাদা পরিবেশ আছে, যাদেরকে রাজ্যের বিরোধী বলা হয় সেখানে তাদের জয় হচ্ছে, তো একটা আলাদা আলাদা রকমের একটা ব্যাপার থাকবে। এই সময় যদি ওখানে গিয়ে ধরপাকড় শুরু করি, বাধা আসবে, সেটা নিয়ে আরো হইচই বাঁধবে, আরো অশান্তি বড় হতে পারে। তো এইগুলি বা কেন পুলিশ করছে না, আমি আবার বলছি কি এমন গুরুত্বপূর্ণ ধরপাকড়ের ব্যাপার ছিল কে জানে, এক্ষুনি না ধরলে বিরাট মুশকিল হয়ে যেত, কি জানি এরকম কিছু ভাব কি থেকে তাদের ভাবনা এত ধরপাকড়ের চেষ্টা, কিন্তু করতে গিয়ে একটা অশান্তি পেকে গেছে ওখানে। তো পুলিশের এই তৎপরতা বিশেষ বিশেষ ক্ষেত্রে সেটা নিয়ে প্রশ্ন তৈরি হচ্ছে। আর এই রকম একটা হার, শাসকের হার, শাসকের হারের পরে পুলিশের এই যে অ্যাক্টিভিটি সেটাকে নিয়ে আর কি যারা জয়ী হয়েছেন তারা বলছেন যে অ্যাকচুয়ালি ওই চটি চাটা পুলিশের হার হয়েছে, তারা বলছেন একেবারে অকপটে প্রকাশ্যে বলছেন। যাই হোক দর্শক, শুভেন্দু অধিকারীর এলাকা হরিপুর, প্রিয় নগরী সমবায় সমিতি, সেখানে তৃণমূল কংগ্রেসের গোহারা হার, বিজেপির জয়, সবে লোকসভার ভোট শেষ হলো। যদিও বিজেপি যেরকম আশা করেছিল সেই আশা অনুরূপ রেজাল্ট হয়তো হয়নি, কিন্তু শুভেন্দু অধিকারী তার যে জেলা পূর্ব মেদিনীপুর সেটা কিন্তু ধরে রেখেছেন। পূর্ব মেদিনীপুরে বিজেপির একচেটিয়া জয়, যেসব মানে বিধানসভা কেন্দ্রগুলো আছে সেই মানে 16টার মধ্যে 15টা বিধানসভা কেন্দ্রেই বিজেপির লিড, ফলে শুভেন্দু অধিকারী নিজের এলাকা ধরে রেখেছেন, রাখতে পেরেছেন। আর এই ভোটের পর একটা ছোট্ট ভোট সমবায় সমিতি, সেখানেও শুভেন্দু অধিকারী তার গড়কে ধরে রাখতে পারলেন, অর্থাৎ যেখানে শুভেন্দু অধিকারী সেখানেই শুভেন্দু অধিকারীর একটা সংগঠন, বিশেষ করে তারা তার জেলা, যেহেতু জেলার সংগঠনটা উনি নিজে দেখেন,
আর অন্যত্র রাজ্যের যারা রয়েছেন তারা দেখেন উনি অ্যাসাইনমেন্ট পেলে সেখানে যান, প্রচারে যান, কোনো কর্মসূচিতে যান, কিন্তু জেলাতে রাজ্যের সংগঠন থাকলেও শুভেন্দু অধিকারীর কথা ওখানে চলে, সেরকমই আছে আর কি বিষয়টা। আপনারা শুনেছেন যে রাজ্যের সংগঠন থাকলেও নিজের জেলাতে যারা যারা আছেন তারা শুভেন্দু অধিকারীর সঙ্গে সাংগঠনিকভাবে যোগাযোগ রেখে চলেন, ফলটাও উনি উনি দেখিয়ে দিচ্ছেন কার্যত, যে সমবায় সমিতির ভোট হলেও জয়টা কিন্তু বিজেপির, তৃণমূল কংগ্রেসকে দাঁত দাঁত ফোটাতে দেওয়া যাবে না, সত্যিই দেননি, এই ভোটেও জয় জয় হাসিল করেছেন। দর্শক বলবেন, যদি এই নিয়ে আপনাদের কিছু বলার থাকে অবশ্যই বলবেন কমেন্ট বক্সে, নজর রাখবেন আরামবাগ।